ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত। লেবাননে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার কেন্দ্রীয় কমিটি। রবিবার বৈরুতে ইসদায়ুদি এলাকায় এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। সভাপতি রাকিব খানের সভাপতিত্বে ও সহসভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি ফিরোজ ডাকুয়া, সহসভাপতি দিলদার মিজি, সাংগঠনিক সম্পাদক ফোরকান, সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুর, অর্থ সম্পাদক আসাদুল, দপ্তর সম্পাদক মেজবাউদ্দিন, সমাজসেবক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, নারী বিষয়ক সম্পাদিকা সোনিয়া আক্তার সহ আরও অনেকে। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল করিম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক উপদেষ্টা আহমেদ শফিক, বৃহত্তর ঢাকা ঐক্য ফোরাম লেবানন সংগঠনের মোহাম্মদ আল আমিন ইজ্জত, মোহাম্মদ হামিদুর রহমান সাব্বির, বন্ধু মহল সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া, লেবানন যুবদল নেতা মোহাম্মদ আসাদুল কবির, বাংলাদেশ প্রবাসী বন্ধু মহল ঐক্য পরিষদের সহসভাপতি মোহাম্মদ সবুজ সহ আরও অনেকে। বক্তারা বলেন, প্রবাসীদের দুঃখ দুর্দশা কেউ দেখবে না, তাই আমরা সকল প্রবাসী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন মাধ্যমে আদায় করতে হবে, আর এর জন্য প্রয়োজন সকল প্রবাসীদের দলমত নির্বিশেষে এক ছাতার তলে এসে আন্দোলন গড়ে তোলা। প্রবাসীদের দশ দফা দাবি বাংলাদেশ সরকারকে অতি দ্রুত বাস্তবায়ন করার জোর দাবি জানান তারা। এ সময় বলেন, প্রবাসীদের যে কোনো সমস্যায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার নেতৃবৃন্দরা পাশে ছিল এবং পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে নেতৃবৃন্দরা। পরিশেষে ইফতার মাহফিলে বহির্বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ রফিকুল ইসলাম দেওয়ান। পরে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।